দেন, মিষ্টি দিব না খাস দেন, আমারে দে, আমারে দেন, এই দেখো ভালো করে ওইব না কিন্তু স্যার মিষ্টি দেন আম্মা, আমার পুলাই মিষ্টি আনছে, আমার পুলাই চাকরি পাইছে, দেন আমারে দেন, স্যার কই কাছে বউ ছাইরা গেল আপনি, তুই ছাড়, আপনি ছাড়েন, আমার পুলা মিষ্টি আপনি ছাড়েন, দিবলা কাছে বউ স্যার আপনি ছাইরা দেন, এই থামো মিষ্টি কেউ ধরবে না, মিষ্টি আমার কাছে দাও, কিলো মিষ্টি খাইলি না, খাইলা মিষ্টি আপনি খাইলেন না মা, আম্মা আমি বালতি নিয়ে আগে বেরিয়েছি, আমি আগে দিব, তুই বালতি নিয়ে আগে বেরিয়েছিস মানে আমি কাপড় আগে দিব, দে আম্মা এরকম তো ভালোই দেখছ না, বালতি ছেড়ে দেন আমি আগে আনছি, আমি আগে দেবো, এই তুই কি বাপের বাড়ি থেকে বালতি নিয়ে চল, স্যার আম্মা এটা কেমন ধরনের কথা, আপনি খালি কথা কথা বাপের বাড়ি দিলেন কি লিগা, হ্যাঁ তুই তোমার বাপের বাড়ি কিছুই খাই না, এই যে শাশুড়ি কাপড় তুলে আগে দেন না কে বালতি, হ্যাঁ এটা তো তুমি দিয়েছিস না, বালতি আম্মা মুখ সামলে কথা বলবি, এই মুখ সামলে কথা বলবি কি, বালতি স্যার আমি আগে দেবো, আমার বালতি ছেড়ে আমি আগে দেবো, আমি আগে দেবো, আমি আগে দেবো, দেখবো সেই বাড়ির মতো পেতেছি, বালতি স্যার মান বালতি স্যার ছাড়বি না, না ছাড়বি না, না আমারে থাপ্পড় মারছে, আমি যদি এর প্রতিশোধ না নেওয়ার পর তাহলে আমিও মফিজ মিয়ার মাইয়া, বাড়ির লোক সব কই গেলা, মা বাবা প্রিয়ার মা কি হইছে, বাবা ডাক্তার সুকি কি হইছে, হইছে কি মা, আই কি হইছে এত চাতে যাচ্ছ কি লিগা, না মানে হইছে কি বউ, তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের সাথে উঁচা গলায় কথা কও, মা আপনার কথা আমার ভালো লাগে না, সাবধানে কথা বলবেন, কি ফকির নির্জে আমার দেখে আমার দেখে পরে তুই আমার কথা বলে যে সাবধানে কথা কইস, খবরদার ফকির নির্জে সাবধানে কথা কইস, ফকির নির্জে মানে আপনি ফকির নির্জে, আপনার চৈত্র গোষ্ঠী ফকির নি, কত বড় সাহস, আমার তুই ফকির নি কইস, আমার দেখতে থাকস আমার দেখাস, তোমার হাত কে আই দাঁড়াও কে আছে, কি শুরু করছ তোমরা এগুলা, দেখো না আমার ব্যথা থেকে আমার কই ফকির নির্জে, নিজেদের বাড়ি নিজেদের ঘর নিজেরাই নিজেদের পরিবেশ নষ্ট করো, এগুলো কি বাবা তুমি এসো ভালো হয়েছে, ইনারা যা শুরু করছে, কি ঘটনাটা কি বলতো, ঘটনা কি বল তুমি বুঝো না, এই বউ শাশুড়ি সব সময় ঝগড়া হয়েছে, আমার হয়েছে গিয়ে বাবা আমার চাকরি হয়েছে, আমি আইছি মিষ্টি নিয়ে, এই যে বাবা, ও ভালো কথা, এই কথা বাবা আগে কবি না, তোর চাকরি হয়েছে এরকম খুশির খবরটা তো তুই আমার আগে দিবি, বাড়িতে তোমাকে জানে বাড়ি চাইছিলাম, তোমরা দুজনে যা শুরু করলা তা তো দেখলাম, এনে কি করলা, বাবা নাইলে তো একটা কিছু হয়েছিল, ওই দাও মিষ্টি প্যাকেট আমার কাছে দাও, কে মিষ্টি তো মারে দিব, কে আমার পুলাই মিষ্টি আনছে, মিষ্টি দেখলে জিবলার পানি পড়ে, মিষ্টি আমারে দিব, আমারে দেন, কে তোমারে দিব, কে মিষ্টি আমার, আমারে দেন, মিষ্টি দিব না খাস দেয়, আমারে দে, আমারে দেন, এই দেখো ভালো করে ওইব না কিন্তু স্যার মিষ্টি, আমারে দেন আম্মা, আমার পুলাই মিষ্টি আনছে, আমার পুলাই চাকরি পাইছে, দেন আমারে দেন, দেন মিষ্টি স্যার কই কাছে বউ, ছেড়ে দেন আপনি, তুই স্যার আপনি ছাড়েন, আমার পুলা মিষ্টি আপনি ছাড়েন, জিবলা কাছে বউ স্যার আপনি ছেড়ে দেন, এই থামো মিষ্টি কেউ ধরবে না, মিষ্টি আমার কাছে দাও, আয় শোন আজকে মাগরিবে নামাজের পর মসজিদে মিষ্টিটা দিয়ে আসবি, মুন্সি সাহেবকে বলবি যারা যারা নামাজ পড়তে আসবো সবাই যেন সেই মিষ্টি খা, ঠিক আছে, মিষ্টি এবারে কেউ খাবে না, ঠিক আছে, আমি খাম না, তুলি বাবালে আমার দাদু ভাইকে একটা মিষ্টি দে, আমার দাদু ভাইকে একটা মিষ্টি দে, বাবা তুমি একটা মিষ্টি খাও, আমি খাবো, খাও বাবা, ঠিক আছে দে, বিসমিল্লাহির রহমানির রহিম, খুব ভালো মিষ্টি, ভালো মিষ্টি আছো, হ্যাঁ তুমি যাও মসজিদে যাও মিষ্টি দিয়ে আসো গা, ঠিক আছে বাবা, ওই মুন্সিটা দোয়া করলে দোয়াটা কাজে লাগবো, ঠিক আছে বাবা, জানাই তাহলে চলো আমরা যাই মিষ্টি খাইয়া দিনে হাত পা দিয়ে ফেলে গেছো,
কিলো মিষ্টি খাইলি না খাইলা মিষ্টি আপনি খাইলেন না মা ওই কই যাস দাদা চোখে দেখেন না মাইসি বালতি নিয়ে কোনে যায় কাপড় ভিজামো কাপড় ধুমো কাপড় তো আমি ভিজামো তুই চোখে দেখছ না বালতি দে আম্মা আমি বালতি নিয়ে আগে বেরিয়েছি আমি আগে ধুমো তুই বালতি নিয়ে আগে বেরিয়েছিস মানে আমি কাপড় আগে ধুমো দে আম্মা এটা কিন্তু ভালোই দেখছ না বালতি ছেড়ে দেন আমি আগে আনছি আমি ভিজামো আগে এই তুই কি বাপের বাড়ি থেকে বালতি নিয়ে চাস চল আম্মা এটা কেমন ধরনের কথা আপনি খালি কথা কথা বাপের বাড়ি দিলেন কি লাগা হ্যাঁ তাহলে তোর বাপের বাড়ি কিসে খাই না এই যে শাশুড়ি কাপড় দিলে আগে যান না বালতি খাই তো তুমি দিয়া শিখো নাই বালতি দে আম্মা মুখ সামলে কথা কোন কইছিস এই মুখ সামলে কথা কইবে কি বালতি ছাড় আমি আগে দুমু আমা বালতি ছাড় আমি আগে দুমু আমি আগে দুমু আমি আগে দুমু দেখবো শেষবারের মতো কইতাছি বালতি ছাড় মা আমি বালতি ছাড়মু না বালতি ছাড়বি না না ছাড়বি না না বেজগপ মাইয়া আমারে থাপ্পড় মারছেন আমি যদি এর প্রতিশোধ না নেওয়ার পারছি তাহলে আমিও মফিজ মিয়ার মাইয়া না কি সুন্দর দুধ কি ঘন হইছে আহ বাস না আসছে যাই বাটি নিয়ে আসি গরম গরম খাইতে খুব মজা লাগবো দাঁড়াও তোমার দুঃখ আমি শিখাই তো আমি মা হাঁটে যাইতেছি তোমার কিছু লাগবো ও বাবা আমার এই যে পায়ের ব্যথাটা খুব বাড়ছে ওষুধ লাগতো কি গো মা তোমার পায়ে ব্যথা কই বা না গেমারে কতদিন ধরে মা তোমার ব্যথা পায়ে কয়েকদিন ধরে তোরে কই না পায়ের ব্যথা এই হাঁটা পারি না বাবা কোন কেমন তো দুবা কি ব্যথা মা তোমার না হাঁটে দেরি হয়ে যাইতেছে বাবা এরকম তো আমি দেখি নাই কোথাও আমি থাকতে কি করো তুমি কেমন লাগতেছে মা
ভালোই লাগতেছে বাবা। কিছু মা তুমি এরকম কর লাগে তোর বউরে একটু ভালো করে টিপে দিতে কো, একটু আরাম করে দিবার কো। এই ভালো করে মার পা টিপো। ভালো করে তো টিপতেছে, এদিকে ভালো করে কেন টিপলো? আবার কথা হও তুমি টিপো। তোর দিয়ে পাও তো টিপাইছি বাবা। ও বাবা দাদু বাইরে নিয়ে আয়, কই রে দাদু ভাই, আসো দাদু ভাই, বাবা নিয়ে আসো। কি হয়েছে মা? একটু বিরিয়ানি রাঁধছিলাম, দাদু বাইরে নিয়ে আয়, একসাথে বৈশা খাই। না কইতাছি যাই বাড়া, আগো ঘরে কি খাওয়ানোর নয় নাই? না মানে একটু বিরিয়ানি রাঁধছিলাম তো, তাই ভাবছিলাম যে বেটা নাতিরে নিয়ে একসাথে বৈশা খাই। না মা আমারে ক্ষমা করো, পিয়ারে নিয়ে যাওয়া আমার সম্ভব না। কেন কোনো সমস্যা? আমরা বিনো খাই বলে কি একবেলা আমাকে সাথে খাওয়া দেবো না? কেন যাইবো না? যাইবো, কিন্তু তার আগে তোমাদের মন মানসিকতার পরা পরিবর্তন ঘটাইতে হবে। কে মনে আবার কি হইলো? তুমি তোমার ছেলের দাওয়াত দিছ, নাতিনের দাওয়াত দিছ, বাকির লোকেরা ভেবে দেখো, একটা সংসার, একটা মাত্র ছেলে আমাদের, একটা ছেলে, একটা নাতিন, একটা বউ, অথচ রান্না করার ব্যবস্থা দুইটা চুলা, এটা কি তোমরা কি জানো বাইরের মানুষ কি বলে আমাদের এই বিষয়টা নিয়ে? থাক বাবা দুঃখ করো না, এদের কাছে যাই হোক একসাথে থাকা আশা করা যায় না। মা আমার ক্ষমা করে দাও, আমরা যেতে পারতেছি না, তাই চলো ঘরে চলো। এটা কি হইল, কি দেখলা, কি বুঝলা? একটা পরিবার থেকে এই সমস্ত কাজকাম করে কি চলে? এইটা একটা ব্যবহার হইল? ভালো হও, এখনো সময় আছে। কি হইলো, খাইবা না? না গো খিদা নাই, খাইতে মন চাইতেছে না। পোলার জন্য মন খারাপ লাগতেছে? মন খারাপ তো লাগবই। তোমাকে মধ্যে কি হইলো কত, আমি তোমাকে ঘটনা কিছুই বুঝবার পারতাছি না। ওই ডাইনির কথা কইও না, দেখো সে সবুজে আগে আমার কাছে কত সময় দিছে, সারাদিন আমার কাছে থাকতো, ওই কাল নাগিনীরে আনার পর থেকে আমার পোলামার একটু সময় দেয় না। ওই পোলা এই ওই ডাইনি আইবার দেয় না, ওই ডাইনি করে কি আমার পোলার আটকে রাখে, আমার কাছে সময় দিবার দেয় না। আমার কাছে যখনই আইব তখনই টেনে ঘরে নিয়ে যায়, দেখছো একটু সময় দেয় না, আমার কাছে বসে না। আগে কত গল্প করতো আমার সাথে বইসা, আমার কুলে শুয়ে নিয়ে কত কইতো যে মা এই গপ্প কো, ওই গীত কো, এখন কি আমার পোলায় আহে, ওই ডাইনি নিগায় আহে না। ও এই কথা, পোলায় তো আগে কোনো কাজকাম করতো না, সময়টা তো মারে দিত, এখন চাকরি করে, বাইরে থাকে, বাসায় যখন আসে ক্লান্তি থাকে, নানা সমস্যাও থাকে, হয় সময় ভালো লাগে না, বউ বাচ্চারের পিছনে সময় দেয়। আর তুমি যেটা মনে করতেছ এটা ভুল ধারণা, এর ভুল ধারণা ঠিক না, তুমি তোমার ছেলের বউকে ভুল বুঝছ, আসলে তা না। কিন্তু কোনো কিন্তু না, তোমার ছেলে তোমার খোঁজ খবর নেয় না? নাই। তোমার সেবা যত্ন করে না? করে তো। এসে তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে না? করে। তাহলে সে বাইরে থাকে, এই জন্য তুমি তারে ভুল বলছো?
নিজে সংশোধন হও, সবচেয়ে ভালো। তাইলে কি আমি ছেলের বয়সে অন্যায় করলাম? আমার কি ওর কাছে মাপ চাওয়া উচিত? উচিত না হইলেও নিজেরা মিলেমিশে থাকতে হবে। এখন কি করতে হবে তুমি নিজেই বুঝো, কোনটা করলে ভালো হয়। তুমি তার কাছে মাপ চাইবে না, সেই তোমার কাছে মাপ চাইব। আমরা তো সারাদিন বাড়িতে থাকি না, আমরা বাইরে থাকি। সংসারে তোমরা কি করো না করো এত সব খবর তো আমরা রাখতে পারি না। আসলে আমার ভুল হয়ে গেছে গো, একটু ভুলের কারণে আমার ছেলের বউটার কত অপমান করছি, কত অত্যাচার করছি। আসলে ভুল হয়ে গেছে, ওর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। একটা মাত্র ছেলে আমাদের, একটা ছেলে নিয়ে যদি আমরা সংসারে সুখের মুখ না দেখি তাহলে একটা ছেলে নিয়ে কি হয়? যাদের 10টা সন্তান তারা কেমন করবো? একটা বউ নিয়ে সংসারে সুখী থাকতে পারো না? একটা বউ তাকে একটু ভালোবাসতে পারো না? সে বউটা তো তোমার মেয়ের মতো, মেয়ের বাইরে তাকে বলতে পারবা? পরের মেয়ে হইলেও সে তোমার ছেলের বউ, তোমারই মেয়ে। আর বইল না গো, আমার ভুল হয়ে গেছে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমার আর বইল না, আসলে আমার ভুলের কারণে এত কিছু হয়েছে, আমাকে হারিয়ে আলাদা হয়েছে, আমার আর বইল না। বিষয়টা আসলে দুঃখজনক, কিন্তু আমি কি করব কো? আমার ওই ঘরে নিয়ে চলো, আমি ওর কাছে ক্ষমা চামু। আমি আর কখনো এরকম ভুল করুম না, আজকে আমাকে হারি এক করতে হইব, চলো। এক করো, একটা ছেলের সংসারে দুইটা হারি, এটা আমার কাছেও ভালো লাগে না। আমার দাদু ভাইটা আর দেখি না, দাদু ভাইটা দেখো, আমি আমার মা বাবার একমাত্র সন্তান হয়ে আমি বিনয় পাই, এ পারে তো নেই, ও পারে আমার জামিন হইব না। তোমার একটা কথা কই, আচ্ছা আমার নাম নাকি তোমার তো এরকম রেশারে শিখে তো আমায় তো এসে তোমার আমাকে চাইতে দেয় না, যখনই তুমি একটু আমার লোকের সময় দাও তখনই এ ডাকা শুরু করে দেয়। ও এই কথা শুনো, আমি বিয়ের আগে কোনো কাজকাম করতাম না, মায় যখন আমার ডাক দিত তখন আমি মার কাছে খেতাম, কিন্তু এখন তো কাজকর্ম করি, সংসারে প্রিয়া আছে, তোমাকে সময় টময় দেই, এই কারণে মার কাছে যাইতে পারে। দেখো মা আমার ডেকে ডেকে মনে করো যে অনেক কথা বলে। ও এই কথা? হ্যাঁ, তাহলে আমি বড় ভুল করে লেছি। আচ্ছা শোনো না, এই ভুলের পাচ্ছি তো আমি কেমনে করবো? তুমি একটা কাজ করো, তুমি মার কাছে ক্ষমা চাও। তাই করবো, তুমি আমার মার কাছে নিয়ে যাও, আমি মার কাছে ক্ষমা চাবো। ঠিক আছে চলো যাই। আচ্ছা চলো মার কাছে যাই। চলো, মাটা কিন্তু অনেক ভালো মা। কই রে বাবা, আমার বউ মরে নিয়ে বাইরে আয়। দেখছো মা আইছে, টিয়া তোমার দাদু আইছে, উঠো। বৌমা আমার অনেক অন্যায় হয়ে গেছে গা, তুমি আমারে মাফ করে দাও। মা এটা আপনি কি কইতাছেন? আমি ভুল করছি, আমি আপনার ভুল করছি, আপনি আমার ক্ষমা করে দেন। না বৌমা, তুমি আমার মা, মেয়ের মতো না, মেয়েদের কোনো ভুল হয় না, তুমি আমার মাফ করে দিও। আপনিও তো আমার মায়ের মতো, আপনারও কোনো ভুল হয় না, আমি ভুল করছি মা, আপনি আমার ক্ষমা করে দিন। মা আমারে ভুল করে দাও, আসলে আমরা আমি কিছু বুঝতে পারি না, নাই বোধ এরকম করছি। দেখো কথাটা মানো তো, সংসার ভাঙে রমণীদের কারণে, আবার এই সংসারই সুখের হয় রমণীদের গুণে। সবাই আমাদের এই নাটকটি এন্টারটেইনমেন্ট হিসেবে নেবেন না, আমাদের এই নাটকের মধ্যে থাকা বিষয়বস্তুটুকু ভেবে দেখবেন। আর আপনাদের সংসারে যদি এরকম কিছু কোনো কিছু ঘটে থাকে তাহলে সংশোধনের চেষ্টা করবেন। আরেকটি কথা, বড় যদি হতে চাও ছোট হও তবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।